Assalamualaikum warahmatullah. আজকে টয়োটা এক্সিও 2013 মডেল তো এই গাড়িটা অ্যাকচুয়ালি গাড়িটার বিষয় যদি বলি গাড়িটার আগে চলে আসে গাড়িটার যিনি ওনার আছেন গাড়ির যিনি মালিক আলহামদুলিল্লাহ আমরা কাজ করি এবং অনেক ধরনের কাস্টমারই আমাদের সাথে পরিচিত হয় এবং পরিচয় হয় কিন্তু আল্লাহ রহমতে মানে ওনার সাথে আমি অল্প কিছু সময় কথা বললাম যে উনির যে একটা ওনার যে একটা ধারা কিংবা ওনার যে একটা চিন্তা চেতনা খুবই অন্যরকম যে একটা মানুষের ভিতরে যেরকম সাপোর্ট বাঙালির একটা জন্মগত দোষ আছে সেটা লোক কেউ যদি উঠতে চায় তার যেভাবে করে টেনে নামানো হ্যাঁ যদিও আমার উনি কোনো আত্মীয় না কোনো সম্পর্কেরও কেউ না আর উনিতে কোনো পরিচিতও না আলহামদুলিল্লাহ ওনার যে কথা এবং যে ইয়ে দেখলাম আল্লাহ রহমতে এইসব ধরনের লোকগুলো আসতে বিদে আসতে দেশ এবং জাতি মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আমরা এটা টিকেটের মূলত বুঝতে পারছেন যে আমরা কি করবো ব্রেক সিস্টেম চেঞ্জ করবো ব্রেক এর প্রবলেম তো এখানে যদি আমাদের ব্রেক যে পার্টস গুলো আছে ব্রেক বুস্টার উইথ এবিএস পাম্প মোটর তো আমাদের এগুলো নিয়ে আসছি যদি আমরা এটা কালকে দেখে গেছি আজকে আমরা কাজ করবো আর আজকে মূলত জুমাবার এমন একটা সময় এটা কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন আমাদের খোলার কাজ চলতেছে তো ইনশাল্লাহ দেখি গেট চালিটা করি আমরা দেখি এখন আপনাদেরকে গেটের ভিতরের যে অবস্থাটা ওইটা আপনাদেরকে দেখানো যায় কিনা এই এগুলো খোলো হ্যাঁ এগুলো খোলো এগুলো খোলো তো এটা হলো আমাদের গাড়ি এবং গাড়ি এখন স্টার্ট অফ আছে তো আমরা এখন গাড়িটা স্টার্ট অন করলাম স্টার্টে আছে গাড়িটা তো আমরা এখন দেখতেছি ড্যাশবোর্ডে কিছু সংখ্যক সিগন্যাল জ্বলে আছে এখানে ভিতরে আমরা দেখতেছি এখন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটা লেখা আসতেছে এটা যদি আপনি ট্রান্সলেট করেন তো এখানে আপনাকে বলবে ব্রেক সিস্টেম চেক ব্রেক সিস্টেম চেক তো ব্রেক সিস্টেম চেক এটার প্রবলেমটা কি তো অনেক ক্ষেত্রে প্রবলেম হওয়ার আগে ওই বাতিগুলো শো করে অনেক ক্ষেত্রে প্রবলেম হওয়ার পরে এই বাতিগুলো শো করে তো যে জিনিসটা যদি আমরা দেখি ব্রেক প্যাডেলটা আমরা দেখতেছি যে ব্রেক প্যাডেলটা প্রথমে একটু সফট থাকতেছে পরে নিচে যে হার্ড হয়ে যাচ্ছে তো এই গাড়িটার বেশ কিছুদিন যাবত ড্রাইভার থেকে যতটুকু জানতে পারলাম যে বেশ কিছুদিন যাবত ব্রেকে একটা নয়েজ আসতে থাকতো এবং ব্রেকটা মানে তখন একটু কম কম ধরতো তো যদি এটা কোনো অপশন নাই কারণ এই বাতি না আসা পর্যন্ত কিংবা আপনার ইয়ে না করা পর্যন্ত আপনি এটা ধরার কোনো রকমের কোনো অপশন নাই তো এই দিক থেকে অ্যাকচুয়ালি ড্রাইভার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে গাড়িটাকে সুন্দরভাবে ইয়ে করার মেনটেন করার তো যাই হোক এক পর্যায়ে প্রবলেমটা হয়ে গেল আর আমরা মূলত জানি যে এক্সিও গাড়িগুলোর মূলত যে প্রবলেমটা ব্রেক সিস্টেম এবং হাইব্রিড ব্যাটারি এক্সিও এক্সফিল্ডার তারপর হলো আপনার একুয়া এই গাড়িগুলোর এই প্রবলেমগুলো হলো আপনার কমন প্রবলেম হয়ে দাঁড়াইছে এখন যেরকম নিশান এক্সট্রেলের গিয়ার ইস্যুস ব্রেক ইস্যুস তারপর হলো আপনার হুন্ডা ভেজেলের ডুয়েল ক্লাচ ইস্যুস হাইব্রিড ব্যাটারি ইস্যুস তো এই জিনিসগুলো যেরকম তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে এই প্রবলেমগুলো কারণ কি ইনশাল্লাহ এটা নিয়ে একসময় একটু সময় করে একটা ভিডিও করবো এখন হাইব্রিডে চলে আসছে তো এখন আপনারা দেখতেছেন যে ড্যাশবোর্ডে বাতিগুলো জ্বলে আছে ব্রেকটা তো এই হলো এটার অবস্থা তো আমরা কালকে গাড়িটি স্ক্যান করছি স্ক্যান করে আমরা একটা রিপোর্ট গাড়ির যিনি মালিক আছেন মহান লোক মাশাল্লাহ আসলে এটা বলা যদিও আমার ক্ষেত্রে ঠিক না নাজিম ভাই কি হয়েছে আসলে যদিও বলাটা আমার কোনো ইয়ে না কিন্তু একটা জিনিস কি ভালো লোকের ভালো বলা তো একটা কিন্তু দরকার কারণ একটা জিনিস কি এখানে আমার কোনো ইয়ে নাই কাজ করবো আমি আমাকে পেমেন্ট করবে কিংবা আমি চলে যাবো এটা কিন্তু এটা বিষয় নাই কিন্তু একটা জিনিস একটা আশ্বাস একটা আশা একটা ভরসা এই জিনিসগুলো যখন একটা লোকের সাথে জড়ায় যায় তখন এই সম্পর্কটা হয়ে যায় আরেকটা এগুলো সব পরিষ্কার করে লাগাবা ঠিক আছে খুবই
সুন্দরভাবে ইয়ে করে তুমি তোমার কাজ করো, তুমি খোলা কাজ করো, রাস্তা দিলে হ্যাঁ সাবধান। তো যে বিষয়গুলো আর কি আপনাদেরকে বলতেছি যে এই গাড়িগুলো আসলে হাইব্রিডের যে প্রবলেম হয় এই গাড়িটা মূলত প্রায় ওনারা চার বছর মতো ইউজ করতেছে, প্রায় চার বছর মতো। তো 2013 মডেলের গাড়ি, আজকে 2025 হলো আপনার 22, তো মোটামুটি প্রায় আপনার 9-10 বছর হয়ে গেছে অলরেডি। তো আসলে এই গাড়িগুলোর দেখা যায় কি একটা জিনিস, পার্টস ক্ষয়ের একটা বিষয় থাকে আর নির্দিষ্ট একটা টেম্পারিং থাকে। এই জিনিসগুলো যদি ম্যাচিউর করাইতে যাই তাহলে জিনিসগুলো খুবই দেখা যায় এক জায়গাতে দাঁড়াবে, যেরকম আপনার একটা ব্রেন নিউ আর একটা মনে করেন আপনার রিকন্ডিশন কিংবা সেকেন্ড হ্যান্ড, দুইটা কখনো এক হবে না, ঠিক আছে। যেগুলো জিনিসের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে একসময় আমরা খোলামেলা কথা বলবো যে আসলে কেন এই প্রবলেম এবং প্রবলেমগুলো কি সলিউশন এবং এটা কি বিষয় জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো আমাদের এখন যে কাজটা চলতেছে আপনার ব্রেক সিস্টেমটা খোলা কাজ চলতেছে, আমরা ইনশাল্লাহ খুলি যেহেতু জুমাবার আসছে, ও একটা কাজ করলে অতটা পুষাইতে পারবে না। তো আমি সবাই ধরি আপনি ইনশাল্লাহ দেখতে থাকবেন কিভাবে কাজগুলো আমরা করতেছি, কাজগুলোর কি কিভাবে হচ্ছে এবং কাজগুলো কি ঠিকঠাক হইতেছে কিনা যারা বোঝেন তারা। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তো পুরোটা ভিডিও জুড়ে দেখি খোলা থেকে শুরু করে একদম ইয়ে করা পর্যন্ত আপনাদের সামনে নিয়ে আসতেছি।